পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে, মেচেদা থেকে হলদিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে সোনাপাতা টোল প্লাজার সামনে একটি তেলের ট্যাঙ্কারে হঠাৎই ভয়াবহ আগুন লাগে। আগুন লাগা মাত্রই সুরক্ষার কথা বিবেচনা করে স্থানীয়দের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে কি কারণে এই আগুন লাগলো তা জানা যায়নি। হঠাৎ করে অগ্নিকাণ্ডের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোনাপাতা টোল প্লাজা সংলগ্ন এলাকা জুড়ে। গাড়িটা বজবজ থেকে এলডিও অয়েল লোড করে নিয়ে হলদিয়া যাচ্ছিল, এভাবে কিভাবে লেগেছে আমরা বলতে পারবো না। আমাদের কাছে খবর যায় থানা মারফত, আসার পরে থানা মারফত খবর যাওয়ার পরে আমরা তৎক্ষণাৎ এখানে চলে আসি দুটো গাড়ি নিয়ে এসে আমরা আগুন নিভিয়ে দিয়েছি। ফায়ার অ্যাকচুয়ালি স্টপ হয়ে গেছে, এখন ড্যাম্পিং রাউন্ড চলছে, ভয়ের কোনো কারণ নেই। সেটা তো ঘটতেই পারতো, কিন্তু সেটা ফায়ার পুরো গাড়ি তাড়াতাড়ি চলে গেছে, কোনো অসুবিধা নেই। গাড়ি তাড়াতাড়ি আসার পরে আমরা সঙ্গে সঙ্গেই ফায়ার আউট করে দিয়েছি, স্টপ হয়ে গেছে ফায়ার, এখন কোনো কিছু ভয়ের কোনো, দুখানা ইঞ্জিন এসেছে। কোলাঘাট থেকে এই কেরোসিন তেল ট্যাঙ্কিটা এসেছিল, আসার পর হঠাৎ করতে ওনার পিছন একটা ইঞ্জিনে কোনো আগুন ঘষার জন্য হয়তো লেগেছিলো। প্রথমে ড্রাইভার চেষ্টা করেছিল জল দিয়ে বা ওনাদের যে গ্যাস ফায়ার থাকে ওনারা চেষ্টা করেছিল নিদানের জন্য, কিন্তু যে টোল প্লাজারের কর্মী স্টাফরাও এসেছিলো, অনেক সহযোগিতা করেছিলাম, কিন্তু হঠাৎ করতে একটা টায়ারে হঠাৎ করতে জোর করে আগুনটা জ্বলে যায় বা বাস্ট করে যায়, এই নিয়ে টোটাল ভয়ে আতঙ্কিতে সবাই সরে যায়। এই এবং আমাদের সোনাপাতা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রকে এবং কেজি স্কুলের ছাত্রকে হাই স্কুলে নিয়ে জানা হয়, টোটাল সরিয়ে দেওয়া হয়, গ্রামবাসীদেরকে টোটাল সরিয়ে দেওয়া হয় রোড থেকে, এবং আমাদের টোলের কর্মীরা যারা ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে, যখন খুব দাউ দাউ করে আগুনটা জ্বলছিল। ঠিক আছে, তারপরে আমরা ফায়ার ব্রিগেড এবং থানাকে ফোন করেছি। ফায়ার ব্রিগেডের দুখানা গাড়ি এসেছিলো, প্রথমে একটা গাড়ি এসছে, ওনারা খুব সহযোগিতা করেছে, তিন চারটা পাইপ দিয়ে মোটামুটি আগুনটা নিভিয়েছে। বড়সড় দুর্ঘটনা ঘটলে, বাস্ট করলে আমাদের গ্রাম, এই সোনাপিতা গ্রামের বা আমাদের পাশে দক্ষিণেশ্বরপুর গ্রাম ছিল, অনেকটাই ভয়াবহ এক জিনিস হতে পারতো। আমরা এই জন্য স্কুলের ছাত্রদেরকে, ছোটো ছোটো বাচ্চারা, ওনাদেরকে আমরা সাইড করে দিয়েছি। টোলা 11টার সময় ঘটনাটা ঘটে, পরবর্তীকালে দমকল এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।